আজ যাক, কাল পড়বো। মা, এক্সামের এখনো অনেক দেরি, ঠিক মেকআপ করে নেব। আজকে খুব ভালো একটা মুভি আছে, যেটা আমাকে দেখতেই হবে। এই মুভিটা দেখে নি, কালকে থেকে আর টিভি না। এক্সামের এখনো 4 মাস দেরি আছে, তাই হোয়াটসঅ্যাপ গ্রুপের বন্ধুরা সব একসঙ্গে বেড়াতে যাচ্ছে। পরীক্ষার আগে আর কোথাও যাব না, এইবারটা ঘুরে আসি। তারপরে থেকে পরীক্ষা অবধি খুব মন দিয়ে পড়ব। পরীক্ষার এখনো 1 মাস 3 দিন দেরি আছে, এই 3 দিন ভালো করে ঘুরে নি, তারপর 1 মাস খুব ভালো করে মন দিয়ে পড়ব। আজ খুব ঘুম পাচ্ছে, আজ ঘুমিয়ে যায়, কাল সকাল থেকে খুব মন দিয়ে পড়ব। সকালে তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠা হলো না, বিকেলে স্কুল থেকে এসে আজ একটি ইন্ডিয়ার খুব ভালো ম্যাচ আছে, খুব জমজমাট, বিরাট কোহলি খুব ভালো খেলবে, একটু ফ্রি ফায়ার খেলে নি বা ভিডিও গেমটা খেলে নি। সারাদিন এত খাটাখাটনি গেছে, আজ শুয়ে যায়, কাল সকাল থেকে আবার 100% শুরু করব। রিয়েলাইজ করতে পারছো? মেয়েদের সাথে আমার একটা প্রশ্ন আছে, কাকে এই অজুহাত গুলো দিচ্ছ? কাকে এই মিথ্যা কথাগুলো বলছো? মাকে, বাবাকে, দাদাকে, টিচারকে, নাকি নিজেকে? তুমি মিথ্যে অজুহাত তো সবাইকে দিতে পারো, আলটিমেট ঠকাচ্ছ তুমি কাকে? চিন্তা করে দেখো, তুমি পড়াশোনা করলে কার লাভ? তোমার বাবা মা, নাকি তোমার টিচারের, নাকি তোমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এসবের মধ্যে পড়াশোনা করার জন্য তোমার কত বছর পর্যন্ত বয়স থাকে? 15 কি 16 বছর পর্যন্ত, তার মধ্যে অর্ধেকটা সময় পার করে দিয়েছো। আর এরকম করলে কিছু বছর সেটাও পেরিয়ে যাবে, তারপর হাজার চেষ্টা করলেও তুমি স্কুলে ফিরতে পারবে না। আমি জানি পড়াশোনা বোরিং, বেশিরভাগ স্টুডেন্টদেরই পড়াশোনা করতে ভালো লাগে না, পড়তে ইচ্ছা করে না, পড়তে বসলেও হোয়াটসঅ্যাপ, ফেসবুক এই নোটিফিকেশন গুলো পড়াতে মন বসাতে দেয় না, পড়তে বসলে ঘুম পায় আর মনে হয় কবে এই স্টুডেন্ট লাইফটা কাটবে। আর কাটাতেই যখন হবে তখন এই সময়টা একটু পড়ে কষ্ট করে কাটাও না, ইন্ডিয়ার ম্যাচ দেখার জন্য অনেক সময় পাবে। পড়াশোনা করার এই সময়গুলো আর কখনোই ফিরবে না। ফেসবুকে কারো কমেন্ট অথবা নিজের পছন্দ টিভি শো দেখার জন্য সারাটা জীবন আছে। এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক দেখে তুমি বিশেষ কিছু জ্ঞান অর্জন করতে পারবে না, কিন্তু এই পড়াশোনা করে তুমি সেই জ্ঞান অর্জন করতে পারবে। এবং পড়াতে মন বসাতে পারছো না, এক কাজ করো, কল্পনা করো, তুমি যদি খুব ভালো মার্কস নিয়ে ফার্স্ট হতে পারো তাহলে তোমার মা কতটা খুশি হবে, তোমার বাবা কতটা গর্বের সাথে সবাইকে এই কথা বলতে পারবেন। চিন্তা করো, তুমি এই পড়াশোনার মধ্যে যা শিখছো তার দ্বারা তুমি ভবিষ্যতে কত মানুষের জীবন পরিবর্তন করতে পারবে। তাও মোটিভেশন পাচ্ছ না? তাহলে এক কাজ করো, রাস্তায় বেরিয়ে হাঁটো, দেখবে কত মানুষের থাকার জন্য বাড়িটুকুও নেই, যে সমস্ত শিশুদের শৈশব ফুটপাতে কেটে যায়, যারা রোজ দুবার খাবার জন্য সংঘর্ষ করে চলেছে, তাদের জন্য এই পড়াশোনা করাটা স্বপ্নের ব্যাপার, তারা চাইলেও করতে পারছেন না। আর তুমি তো সমস্ত রকম সুযোগ সুবিধা পাচ্ছ, তোমার বাবা মা তো তোমার পড়াশোনা ব্যাপারে কোনো অভিযোগ রাখেনি, তাহলে তুমি কেন নিজের স্টুডেন্ট লাইফটা আজে বাজে জিনিসের পেছনে নষ্ট করছো? এক্সামের যতদিনই বাকি থাকুক না কেন, সবচেয়ে পড়াশোনা করার ভালো দিন কবে জানো? আজকে। অনেক সময় নষ্ট হয়েছে, আর নয়, আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও। সবার আগে নিজের কাছে প্রমিস করো আর নিজেকে কোনো রকম অজুহাত দেবে না। আর পড়তে বসে বোরিং লাগছে, পড়াশোনাকে ইন্টারেস্টিং বানিয়ে নেওয়ার উপায় খুঁজো। পড়তে বসলে ঘুম পাচ্ছে, চোখে মুখে জল নাও, চোখে মুখে জল নিয়ে এসে আবার পড়তে বসো। ফেসবুক থেকে আসা নোটিফিকেশন গুলো পড়ায় মন লাগাতে দিচ্ছে না, ফোন বন্ধ করে দাও, কিন্তু পড়ো, আজ থেকেই পড়ো, নতুন কিছু শেখার জন্য পড়ো, মায়ের মুখের হাসির জন্য পড়ো, বাবার পরিশ্রমের দাম দেওয়ার জন্য পড়ো, নিজের এবং অন্যের লাইফ বেটার বানানোর জন্য পড়ো, দেশের জন্য কোনো কিছু কন্ট্রিবিউট করার জন্য পড়ো। চিন্তা করো সেই দিনটার কথা, যেদিন তুমি পড়াশোনা করে সফল মানুষ হয়ে নিজের মায়ের সামনে দাঁড়াবে, তোমার মায়ের থাকবে আনন্দে চোখের জল, মুখে থাকবে পরম তৃপ্তির হাসি, সেদিন তোমার কেমন লাগবে? সেই দিনটার কথা সত্যি করার জন্য আজ থেকেই পড়ো, এখন থেকেই পড়ো।